بسم الله الرحمن الرحيم إنما يأمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخشى إلا الله فعسى ربك فعسى ربك أن يكونوا من المهتدين মসজিদে যারা দান করবে মসজিদে যারা কমিটি হবে যার কাছে মসজিদের টাকা থাকবে হিসাব থাকবে এবং মসজিদের দায় দায়িত্ব ওরাই নেবে যার ভিতরে পাঁচটা গুণ আছে মান্না মানবিল্লাহি ওয়ালিয়ামিল আখিরি ও আকামা সলাতা আতা সাকাতা ওলাম ইয়াকশা ইল্লাল্লাহ এরা উঠছে কেন উঠিয়ে না ভাই বসেন সাড়ে বারোটায় ছেড়ে দেবো নাকি

আচ্ছা ঠিক আছে মানে আমি আমার বলা দেখে সম্ভব এইখানে একটা জিনিস আমি বলবো খুব খেয়াল করে শুনবেন মানে খুব মনোযোগ দেন আর বিশেষ করে এক ছেলেরা আমাকে ভালোবাসে খালি আমি ভালোবাসি না ওদেরকে বকি একটু বেশি করে আর সে নুরুজ্জামান কই ওর পরীক্ষা না হ্যাঁ ওর পরীক্ষা তো কালকে পরীক্ষা আসেন ঠিক করে না আর উচ্চ মাধ্যমিক শেষ কবে হচ্ছে ছাব্বিশ তারিখ মনে হয় না কি জি ওই ইলেকশনের জন্য সব আগিয়ে দিয়েছে তো এই জায়গাটা একটা খেয়াল করি এখানে দুটো দল রয়েছে এইখানে একটা হচ্ছে মসজিদ কমিটি আর একটা হচ্ছে দাতা তো দাতাকে আগে বলে নিই আল্লাহ বলছে হে দাতার দল তুমি পাঁচটা গুণে গুণান্বিত হও ইয়ামুরু ইয়ামুরু শব্দটার আবিধানিক অর্থ দেখভাল বলা যেতে পারে মসজিদ ভাঙা গুনহানা নে কি মসজিদ ভাঙা গুনহানা নেকি কি কে বললে পুরাতন মসজিদ ভাঙতে হবে নেকি দুদিন যদি ভেঙে দেয় তাহলে কি হবে না আজই ব্যাপার ইয়ামরু শব্দটা ওইটাই যে মসজিদের কল্যাণ করো ভেঙে যদি কল্যাণ হয় ভাঙো তখন নেকি গঢ়ে যদি ওর কল্যাণ হয় তো গড়ো বুঝতে পারছেন কথাটা আমি বোঝাতে পারলাম তা আল্লাহ কোরআনে বলছেন ইনামায়ামরু মাসাজিদাল্লাহে ইনামায়ামু মাসা ও নারী ও পুরুষ কান করে শোনেন মসজিদের কল্যাণের চিন্তা করো করো ভেঙে যদি হয় তো করো গড়ে যদি হয় তো করো মসজিদটা উড়িয়ে দিতে হয় তো ভেঙে ফেলে দাও আবার বানাও তখন ভাঙতে গেলে নেকি হবে এর জন্য আল্লাহ বলছেন আমার মসজিদের দেখভাল করো তোমরা কে করবে কে করবে কে করবে কে করবে আল্লাহ গুনে বলে দিচ্ছেন মান আমানা বিল্লা হে যারা আল্লাহর ওপরে ইমান আছে ওয়ালিয়া আখিরি যারা আখিরাতে জ্ঞান আছে ও আকামাস সালাতা যে লোকটা নামাজ পড়ে ও আতাজ যাকাতা ধনী যদি হয় তো দেয় দেয় ওয়ালাম ইয়াকশা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না এই পাঁচটা গুণ যদি থাকে তো মসজিদের দায়িত্ব নিবে যার এই পাঁচটা গুণের একটা নাই ও নিতে পাবে না তাহলে প্রথম নম্বরে আল্লাহর ওপরে ইমান প্রথম নম্বরে আল্লাহর ওপরে ইমান আর একবার বলছি প্রথম নম্বরে আল্লাহর ওপরে ইমান এবার আমার দিকে তাকান এটা হলো একটা টাকা এই টাকাটা আপনি হাতে করে নিয়ে আসছেন মসজিদে দেওয়ার জন্যে ওই টেবিলটা আজকে কার জন্যে পাতা হয়েছে টেবিলটা খাওয়ার জন্যে নয় ওই টেবিলটা নাস্তা করার জন্যে নয় ওই টেবিলটা আরাম করার জন্যে নয় ওই টেবিলটা আজকের জন্যে পাতা হয়েছে আল্লাহর ঘরকে নির্মাণ করার জন্যে এবার আপনি টাকাটা দিতে আসছেন ধীরে 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 টেবিলে যেই দিতে গেছেন মনে করেলেন মনে করেলেন মনে করেলেন আল্লাহ বলছে তুই দাঁড়িয়ে এবার আপনি দাঁড়িয়ে গেলেন হাতে টাকা আছে নিচে টেবিল আছে আল্লাহ বলছেন বল তুই আমার ওপরে তোর ইমান আছে কি আমি বলো হ্যাঁ ইমান আছে তুই আখের বিশ্বাস করিস কি হ্যাঁ আল্লাহ আমি আখের বিশ্বাস করি তুই নামাজ পড়িস কি বলে হ্যাঁ পড়ি তুই জাকাত দিস কি বলে হ্যাঁ আমি গরিব তো দিই না ধনী তো দিই আল্লাহ বলছেন তো আমাকে ছাড়া কাউকে ভয় করবি না টাকাটা নামিয়ে দে তুই চলে যা এতগুলো কেন বললেন যদি তোর আমার ওপরে বিশ্বাস থাকে টাকাটা তুই আমাকে দিয়েছিস এ টাকা মরবে না পৃথিবীর মানুষের কাছে টাকা দিবি বিশ্বাস নাই মেরে দেবে নিয়ে নেবে ভেজে দেবে ফাঁসিয়ে দেবে ভুল করে দেবে করে দেবে আমান হত খেয়া করে দেবে তুই এমন জায়গায় টাকা দিয়েছিস হান্ড্রেডে হান্ড্রেড একশোতে একশো উত্তর আমানো তোর জমা থেকে গেল আমি আখেরাতের ওপরে বিশ্বাসের কথাটা কেন বললাম আল্লাহ বলছেন আমি এই জন্য বললাম তোর এই টাকাটার হিসাব আমি আল্লাহ আখেরাতের দিনে দিব মুখটাকে সিলিয়ে মুখটাকে বন্ধ করে নে দিয়েছিস আমার কাছে বুঝে নিবি আমার কাছে যদি আল্লাহর নামে দান না করে কেউ লোক দেখানি করে তো তিনটে ক্ষতি হয় কটা ক্ষতি হয় কথা বলে না তার দানটা বরবাদ যায় আল্লাহর উপরে বিশ্বাস করে না দিলে দুই নম্বরে সমাজে ঝগড়া লাগাই ওই লোক আর তিন নম্বরে দিন ইসলামকে খেল তামাশা মনে করে আউয়াল এখানে কালেকশান করছে আর ওইখান থেকে বসে বসে ও দেখছে ওই লোকেরা যারা আল্লাহকে বিশ্বাস করে না আখেরাতকে বিশ্বাস করে না আর বলতে 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 আলের মুখ দিয়ে থুতু উড়ে ক্লান্ত হয়ে গেল আর এতটি টাকা ও ওইখান থেকে দেখি চলে গেল খুব মন্দে দিয়ে শুনবেন মনোযোগ আমি বলেছি এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ দিও গায়ে এবারে ভোরবেলায় সকালে উঠে চায়ের দোকানে বসে বলছে কালকে জালশাই ছিলি উ যেমন মাল ওর সাথে যে চা খায় সেও ওই রকম মাল ওকে বলছে কাল জালসাই ছিল হ্যাঁ কালেকশান কেমন ভেলে ছ সাত লাখ হবে কমিটি সব টাকা প্যান্ডেল মাইক ডেকোরেশন বক্তা মিটিয়ে শেষ করে মাত্র হাজার টাকা বেঁচেছে ও কত বলছে ছ সাত লাখ বলছে দশ লাখ বলছে খালি দশ টাকা লোট ওকে হুঁশ নাই ও যদি আল্লাহর নামে দিত তো কথা আলোচনা করতো না এরপরে ও বলছে তো জুমার দিনে তুই বলবি টাকা কি হলো দিয়ে গায়ে ঝগড়া লাগিয়ে দেয় যারা আল্লাহর নামে দেয় না তারা কি করে গায়ে ঝগড়া লাগায় আর আল্লাহকে বেদজ্যুতি করে আল্লাহকে বেদজুতি করে না হাজি ভাই আমি নবগ্রামে স্টেট থেকে নেমেছি আর কমিটির ছেলে চলে গেছে আমাকে আগে আনতে মোটর সাইকেলে করে মালানা মিষ্টি খান না সুগার নবগ্রামে মিষ্টি সুগারই হয় না খান দুটা খেয়ে নিয়েছি আর কথা শুনে কি পাপ কে করেছি আল্লাহ ওই যে মোটরসাইকেল করে নিয়ে এসছে রাস্তায় একবার বন্ধুর সঙ্গে দেখা গাড়ি দাঁড় করিয়ে দিলে এই কোথায় চলি বলে পাঁচ গ্রাম তাড়াতাড়ি থাকতে হবে দুটো রসগোল্লা খেলে দুটো রসগোল্লা খেলাম একবার বলা হলো গা ঢুকতে ঢুকতে পেরেছি চাচা প্রধান বক্তা এলো দুটো রসগোল্লা খেয়েছে এবার কেমন লাগবে বলেন এবার কেমন লাগবে খানিক পরে বলছে মসজিদে বিছানা রেডি হলো দুটো রসগোল্লা খাইয়ে দিয়েছি টেনশন নাই যখন চারবার বলবে তখন মনে হবে বমি করবো না কি হয়ে না আজকে জালসা থেকে পালাবো কোনো দিকে লুকিয়ে হ্যাঁ যে বলতে শুরু করেছে আর থামছে না কিছু লোক আছে মসজিদে পঞ্চাশ বস্তা সিমেন্ট দিয়ে দেবে ওর চোপা বন্ধ হবে না আমি একটা মানুষ দুটো রসগোল্লা যদি আমার লজ্জা এত লাগে তাহলে যে লোক লোককে বলে বেড়াই মসজিদটা কেমন হলে হবে ভালো লাগে আমি তো পঞ্চাশ বস্তা দিয়েছি আল্লাহকে বেদজুটি করছে একদিকে দান নষ্ট হল দ্বিতীয় আল্লাহকে বেদজুটি করছে তৃতীয় আখের হাতিকে চুই পাবে না ওই জন্য আল্লাহ বলছে তুই দান কর আমাকে বিশ্বাস আছে বলে হ্যাঁ তাহলে তুই টাকা দে দুই নম্বর তোর আখের বিশ্বাস আছে কি সেই দিনটা হিসাবের দিন ওই দিন তুই চিল্লিয়ে চিল্লিয়ে বলবি আল্লাহ আমার পঞ্চাশ ব্যাগে সিমেন্টের দামটা দাও আমাকে লজ্জা লাগবে না সেই দিনটা বদলা দেওয়ার দিন আমি তোকে ডেকে লাখো লোকের সামনে বলবো অমুক মসজিদে তুই দিয়েছিলি বিশ বস্তালে দামটা নিয়ে এনে এর জন্য বল আখ রাত পর্যন্ত মুখকে তুই সিলিয়ে নে দান কর ও আকা মাসাল আজান শুনে তুই নামাজ পড় বড় বড় দাতা আছে নামাজ পড়ে না বড় বড় দাতা আছে আছে না নাই ইসলামকে খেল তামাশা মনে করে আপনাদের এইদিকে দড়ির উপরে বাচ্চা ছেলে হাঁটে দেখেছেন এরকম করে বাঁশ ভেলে দেখেছি কি না আপনাদের সভাপতি হিসাবে একটা খেলা দেখছি ওরকম আর কি আর পঞ্চাশ টাকা দিয়ে দিয়েছে আমি বললাম টাকা দিলে যে ভালো লাগলো ভাই খেলাটা ভালো লাগলো বলে হ্যাঁ ভালো লাগলো খুব ভালো লাগলো বলে খুব ভালো লাগলো ও ছেলেটা কি সুন্দরব ভালো কী ব্যালেন্স বাবার বন তফসির করছে কি ব্যালেন্স আমি তো বলছি তা আপনি উঠেন ঠ্যাং ভাঙ হয়ে তো এত ভালো যখন তা ভালো কাজ তো আপনিও করেন তাহলে খেল টাকা দিয়ে করানো যায় দেখা যায় আনন্দ পাওয়া যায় কাজ কিন্তু সবারই জন্য ওটা খেল ছিল বাচ্চাটার জন্য ওটা কাজ ছিল ঠিক না বল তো কিছু লোক আছে টাকা দে বলে মসজিদ তোর নামাজ পড়ে তুমি চলো ঢুকবো না আল্লাহ বলছে তোর মুখে ঝাঁটা তো কোটি টাকা দিলেও লাভ হবে না এর জন্য বলছি অকামাশলাতা যদি তোমার মসজিদ তো দর আছো দু ব্যাগে সিমেন্ট দিছো তাহলে নিজে ঢুকো তুমি সিমেন্ট দেওয়ার আগে নিজে ঢুকো তোমাকে সিমেন্ট লাগবে না আমি তো সিমেন্ট চাইনি মাটিতে নামাজ হবে জি সাহাবিদের সাজদা করেছে কপালে কাদামাটি চলে এসছে নামাজ আরো পর্যন্ত পৌঁছে গেছে আর এখন মার্বেলে মাথা ঠুকে এ ছাদ পার হচ্ছে না বন্ধুরা আমার আমাদের অবস্থাটা এরকম হয়ে গেছে ওই জন্য আল্লাহ বলছেন ও আকা সলাতা ও আতা জাকাতা ও ধনী ব্যক্তিরা তোমরা জাকাত দাও অলাম আল্লাহ মসজিদ বানাবে তো আল্লাহ ছাড়া কাউকে ভয় করিও না এবার কমিটিকে বলি এটা হলো টাকাটা এখন কার টেবিলে যে টাকাটা আছে যেটা আমার নয় আপনার নয় কার নয় দাতার নয় কার নয়নো মহিলার নয় কোনো পুরুষের নয় মাস্টারের নয় ডাক্তারের নয় মহলানার নয় মুফতির নয় টাকাটার মালিক কে দান কাকে করেছেন টাকাটার মালিক কে এখন আমি ওই টাকাটা এমনি করে হাত দিতে গেছি যেহেতু আমি মসজিদের সেক্রেটারি মসজিদের কেসিয়ার টাকাটা এবার আমার কাছে রাখবো আল্লাহ বলছে দাঁড়া হাত দিস না মানা মানা বিল্লা হে তোর আল্লাহর ওপর ইমান আছে কি বল হ্যাঁ ইমান আছে বিশ্বাস করি বলি অমিল আের দিনের বিশ্বাস আছে কি বল বলে হ্যাঁ কেমতের বিশ্বাস আছে তুই কি নামাজ পড়িস বলে হ্যাঁ নামাজ পড়ি তুই জাকাত দিস বলে হ্যাঁ আমি জাকাত দি তুই আল্লাহকে ছাড়া কাউকে ভয় ভয় বলে না বলে তাহলে টাকাটা নিয়ে যা তোর কাছে রাখ তাছাড়া কোনো বেইমানের কাছে আমার টাকা থাকবে এটা নয় পাটির জোরে গায়ের জোরে ক্ষমতার জোরে বংশের জোরে লাঠির জোরে তুমি মসজিদের সেক্রেটারি ক্যাশিয়ার হতে পারো কিন্তু এমন একটা দিন আসবে পিঠে চামড়া চলে যাবে খাসি খালানো করে আল্লাহ খালাবে উল্টা দিকে টেঙ্গে দিয়ে চচ্চর চচ্চর করে তোমার চামড়া নামাবে সেই দিন তোমার বুঝে আসবে যে আমি কত বড় বেইমানি করেছিলাম আল্লাহর ঘরে টাকা না পাক হাতে লাড়াচাড়া করেছি যে হাতে সুদের টাকা লেড়েছি ওই হাতে আল্লাহর ঘরে পবিত্র টাকাকে নিয়ে নোংরামি করেছি আমার মতো বেইমান আর পৃথিবীর মাটিতে দ্বিতীয় কেউ হতে পারে না জি আল্লাহ বলছে খবরদার আমার টাকায় হাত দিবি না তুই যদি নামাজ না পড়িস আর আখরাতের জ্ঞান আছে বলে হ্যাঁ আছে তাহলে টাকা নিয়ে যা হিসাব লাগবে আখেরাতের দিন কিন্তু লাগবে কি লাগবে না মসজিদের যা দায়িত্ব আছে ক্যাশিয়ার জুমার দিন ওঠে বোঝা করা লোক বসে যান সব বসে গেল এ এত টাকা এত টাকা এত টাকা এত সালে এত তারিখে এত এত তারিখে এত এত তারিখে এই ব্যয় আয় ব্যয় টোটাল মিলিয়ে দিয়ে দু হাজার তেইশ সালে টোটাল হিসাব আপনাদেরকে শুনিয়ে দেখা গেল আর দুশো বাষট্টি টাকা আছে জুমার লোক বলছে কত ভালো লোক হ্যাঁ ঘরে পাই একটু পাই হিসাব শুনে সব বাহা দিতে দিতে ঘর গেল আল্লাহ বলছে গোলাম রে গোটা মসজিদকে বুঝিয়ে দেওয়া তোমার জন্য আসান এই ভাউচারটা তোমার শেষ নয় যেহেতু টাকা আমার ঘর আমার কেয়ামতের দিন তোমাকে আর একবার ওই ভাউচারটা আমাকে শোনাতে হবে তুমি যখন নিজের বাড়ি বানিয়েছো ব্যাটার বাড়ি বানিয়েছো বেটির বাড়ি বানিয়েছো নিজের ঘরের কাজ করেছো তখন তুমি সিমেন্ট নামতে গেছো কোথায় নবগ্রামে একদম ভ্যানওয়ালা বলছে আমি পারবো না তো বারো বস্তা সিমেন্ট আঠারো বস্তা সিমেন্টকে চাপ চাপিয়ে পাচাই ঠেলতে ঠেলতে তুমি এনেছো কুলি করনি টাকা নষ্ট হয়ে যাবে দুইজন ধরে ধরে চাপিয়েছ রডের কুলি করনি আর কিছু করনি আর ঘর থেকে মুড়ি খেয়ে গেছিলে সমস্ত কাজ করে এসে বাড়িতে আবার তুমি দুপুরে ভাত খেয়েছো আর যখন তোমাকে মসজিদের কাজে পাঠানো হচ্ছে ভ্যান ভাড়া হলো চারশো টাকা কুলি ভাড়া ছশো টাকা টিফিন খরচ আটশো টাকা আর রাস্তার খরচ খরচ তসুর খরচ আর চার বস্তা সিমেন্টের দাম চার চারে ষোলোশো টাকা তুমি ষোলোশো টাকার টিফিন খেয়েছো এসো তোমার হলার মেপে ছেড়ে আমি আল্লাহ তোমার ঘরটা যেদিন হয়েছিল সেদিন কুলি লাগাওনি খাওনি সেদিন তুমি কত কষ্ট করে চলেছ আর আল্লাহর ঘর বানাতে গিয়ে খালি ভাউচার মেরে মেরে শেষ করে দিলে এসো তোমাকে একদিন কেমতে এর দিন সোজা করে নিব তোমার খরচা কত হতে পারে আয় কত হতে পারে চাই হতে পারে এর জন্য আমার আল্লাহ বলছেন আলাম ইয়াকশা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কাউকে ভয় করিও না জি আল্লাহ নিবে না ভয় খালি মসজিদের সেক্রেটারি হওয়া লয় খুব খুশি ওর গা গরম হয়ে গেছে সহ্য করতে কিন্তু মসজিদের শুধু এখানকার কথা বলছি দাঁড়ে বামে তাকানোর এমন আছে দাঁড়ান আর একটু আঘাতে দেন এমন আছে যে পঙ্খান্ন হিসাব রাখে ইল্লাল্লাহটা কেন বললেন এর ঘটনাটা জানেন পাবলিক ও কম খরচর সত্য একটা ঘটনা শোনাই আপনাদেরকে এমনও মসজিদের ক্যাশিয়ার আছে আল্লাহর কসম দিয়ে বলছি এমনও মসজিদের ক্যাশিয়ার আছে ও হাট বাজার চলাফেরা যা করে নিজের খরচা এক টাকা না লাই মাদ্রাসায় না লে মসজিদে একটা সভাপতি আছে নাম করবো না মাদ্রাসার যতবার মিটিং হবে মিটিংয়ে তো খেতে দেয় খাওয়া দাওয়াটা এমনি করে দেখে মোটামুটি আমি যা খেয়েছি তাতে সাড়ে তিনশো টাকা হবে হেড না এই পাঁচশো টাকাটা চেক কেটল উমান সাহেব খায় না আছে লোক নাই আর বলেন নাই আছে পাঁচটা হোক একটা হোক আছে আছে বীরভূমের একটা ক্যাশিয়ার তো ওর কাছে যখন মসজিদের হিসাব নেওয়া গেল তো টাকা টাকাগুলো এমনি করে খুলছে তো টাকাকে ই করা যেতে না গোনা যেতে না মানে যে টাকা ওইটাই ভরে রেখেছে আর কোন যুগের টাকা যে রেখেছে দুতলা বানাবে তো ওই টাকাকে পানি দিয়ে এমনি করে ছাড়াইতে হলো আমি একটা মসজিদের দায়িত্ব নিয়েছিলাম যেটা ভেঙে তৈরি করলাম ওই মসজিদের ক্যাশিয়ার একটা বড় দোকানদার বিজনেসম্যান ওনাকে বললাম যে ভাই টাকাগুলো দেন হ্যাঁ ভাই দেব কাল পরের দিন আমার কাছে নিয়ে এসে আজারে দিল। সে কোন যুগের টাকা পুরাতন নোট খুঁজে পেয়েছি লারেনি আছে আপনার মনে হচ্ছে সৎ করা পাঁচটা আমার মনে হচ্ছে সৎ করা চল্লিশটা আছে আল্লাহর ঘরের টাকা যে সে লোকের হাতে আল্লাহ দেয় না তবে বেইমানও আছে আপনার কথাটা অস্বীকার করার নয় তো এবার আল্লাহ বলছে আমাকে ছাড়া কাউকে ভয় করিস না তুই এটা কেন বললেন কেন বললেন কেন বললেন আবার বলছি কেন বললেন আল্লাহ ওলা মিয়াকশাহ ইহ হে মসজিদের সেক্রেটারি মসজিদের সভাপতি মসজিদের ক্যাশিয়ার তুই আমাকে খালি ভয় কর তার মানে উনি বলতে চাইছে তুই বিন 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 করে মনে 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 দেখবি এক টাকা বেঈমানি খাইনি এক টাকা বেঈমানি লি এক টাকা কম বেশি করে নি আমাকে যদি ভয় করে তুই চলিস আর গাঁওয়ালা যদি বলে মেরে নিলে খেয়ে নিলে ওদের মুখে মেরে দিবি ও কথা কান করবি না তোর কাছেই আমার টাকা রাখবি জাহান্নাম তো ওদের হাতে নাই জাহার নাম আমার হাতে আছে গোটা গাঁ বলুক মুখে মেরে দে তুই আমাকে খালি ঠিক রাখ যে হ্যাঁ আমি ঠিক আছি তাহলে তোকে আর কাউকে ভয় করতে হবে না জি একটা জালসা হলো ছ থেকে সাত লাখ টাকা কালেকশন হলো জালসায় তো সেই টাকাটা একটা ক্যাশিয়ারের কাছে আছে তুই দেখ আল্লাহর সঙ্গে মিলিয়ে ঠিক আছিস হ্যাঁ তা চল আর কাউকে ভয় করিস না এর মানে হচ্ছে ওলাম ইয়াকশা ইল্লাল্লাহ একটা ঘটনা শোনাবো মসজিদের এরকম কালেকশনের জালসা চলছে মসজিদের কালেকশনের জালসা আর যার কাছে মসজিদের টাকা থাকে ওর বেটা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে পরীক্ষা দিয়ে ও মাধ্যমিক দিয়েছে তা আব্বাকে বলেছে আব্বা একটা গাড়ি কিনে দাও হুন্ডা তা বলেছে না তুই উচ্চ মাধ্যমিক দিবি দিন দিব তো ধৈর্য ধরে আছে উচ্চ মাধ্যমিক হয়েছে আর প্যাসান পুরো গাড়ি হিরো হুন্ডা প্যাসান পুরো তাও বলে দিছি গাড়িটা এখন আমার এলাকায় গাড়িটা আবারও কিনবে দাম সেই জামানার কথা বলছি পঁচাত্তরশ ষাট পঁয়ষট্টির মধ্যে দাম ছিল তো পঁয়ষট্টি হাজার টাকা তখন জোগাড় করা অনেক কঠিন এবার ওর আব্বা বলছে দেখ গাড়ি কিনতে যাওয়ার আমার সময় নেই কালকে জালসা আজকে মাল কিনতে হবে এই করতে হবে ওই করতে হবে তো জালসার তিন দিন আগে থেকে ঘর দিকে তাকাতে পেয়েছে না দরাদরি মাসে ক্যাশিয়ার তো তুই রেডি হ জালসা ইনশাল্লাহ রবিবার হয়ে যাবে সোমবার বাব্বাটা যেয়ে গাড়ি কিনে নিয়ে আসবো যা তোকে গাড়ি আগে কিনে দিব। তো ছেলে মানুষ বুঝে নিলে যে আব্বা ব্যস্ত রবিবার জালসা হয়ে গেছে রাতে সারা রাত বসে হিসাব নিকাশ ক্যাশ নিয়ে বাড়ি চলে গেছে সোমবার দিন সকালে বাপ বেটা গাড়ি কিনতে গিয়েছে গাড়িটা কিভাবে কিনছে ওর আব্বা দিয়েছে তিরিশ হাজার নানি দিয়েছে দশ হাজার মামারা দিয়েছে দশ হাজার পঞ্চাশ হাজার হলো এক খালা দিয়েছে পাঁচ হাজার পঞ্চান্ন হাজার হলো আর দশ হাজার কি বিশ হাজার টাকা ধার করেছে দিয়ে গাড়ি কিনতে গেছে গাড়ি কিনে বাপ ব্যাটা যে গা ঢুচ্ছে কায় আলোচনা গাড়ি কেন কিনবে না কাল রাতেই তো টাকা লেগে গাড়ি কেন কিনবে না কাল রাতেই তো টাকা পেয়েছ চাল্লাখ সাদে বেটা গাড়ি চাপছে রে কিন্তু আসলে ও যে কি করে কিনেছে ও জানে আর ও আর আল্লাহ জানে এর জন্য আল্লাহ বলছেন মিয়াক মিয়াকশাহ ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না তাহলে মসজিদ বানাবে যে মসজিদে টাকা রাখবে যে মসজিদে ঝাড়ু দেবে যে মসজিদের খিদমত করবে যে মসজিদের রং লাগাবে যে মসজিদকে যে কোনো দিক থেকে দেখবে যে তার পাঁচটা গুণ থাকতে হবে এক নম্বর হলো আল্লাহর উপরে ইমান দুই নম্বর হলো আখেরাতের ওপরে ইমান তিন নম্বর হলো নামাজ পড়তে হবে চার নম্বর হলো জাকাত দিতে হবে পাঁচ নম্বরে হচ্ছে আল্লাহ ছাড়া ভয় করা যাবে না কাউকে আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না এর আর একটা ব্যাখ্যা আছে মসজিদ বানাতে গেলে কিছু বেইমানরা আটকাতেও আসে জান দিয়ে দাও শহীদ হয়ে যাও আটকানো যাবে না আপনার বীরভূমের পাশে আপনারা বাস করছেন আমরাও বাস করছি বীরভূমে একটা মসজিদ হয়েছিল দু মিনিট লাগবে ইতিহাসটা আমি ছোট্ট করে শুনিয়ে দিচ্ছি একটা ছোট্ট নবগ্রামের থেকে বড় বাজার আছে বাজারটা নবগ্রামের পাঁচ সাতটা নবগ্রাম লাগবে এরকম বাজার তো বাজারের মাঝে পুকুর পুকুরে চারিদিকে দোকান জি ভাই ধ্যান দিয়ে শোনেন কাকে মসজিদ বানানো বলে চারিদিকে দোকান তো ওই পুকুরের অংশ হচ্ছে তিপান্নটা কয়জনের বললাম তিপান্ন জনের অংশ তিপান্ন জনের মধ্যে বান্ন জন মুসলিম ভুল বললাম তেইশ জনের অংশ তেইশ জনের মধ্যে ২২ জন মুসলিম একজন হিন্দু ওটাই পরে আছে হিন্দুটা হ্যাঁ মুসলিমের দোকান এবারে সমস্ত মুসলিম ছেলেরা গিয়ে ওকে বলেছে যে কাকু আপনি আর একা আমাদের মাঝে থেকে কি করবেন ওটা আমাদেরকে দিয়ে দেন আমরা মসজিদ বানাই তাহলে আমাদের বাজারে একটা মসজিদও হবে আমাদের নামাজ টামাজ পড়া হবে তো হিন্দু ভদ্র লোকটা বলেছে ঠিক আছে মসজিদ যদি তোরা বানা সত্য কথা বলিস তোরা যে টাকা দিবি দশ টাকা দিবি আমি দশ টাকা নিব আর তখন রানিং ওর দাম চলছে এক কাটায় আট লাখ দশ লাখ আজ থেকে দশ বরাবর পনেরো বছর আরও বেশি হবে না আমি ইমামতি কতাম তাহলে আজ থেকে তেইশ চব্বিশ বছর আগেকার ঘটনা তখন দু হাজার ওই কথা বলছি আমি নানু থানা হ্যাঁ পাড়া তখন আমি ভেতর মসজিদের ইমাম তো তখন আড়াই তিন লাখ টাকা কাটা শতক তখন বলছে ফিরি দিব দশ টাকা দিবি রেস্টই করে দেব যা মসজিদ করলে আর যদি ব্যক্তিগত কিনিস পাঁচ লাখ ছ লাখ লাগবে পরিষ্কার কথা ওরা বললো না মসজিদ বলছে তোরা দলিল লেস্রিক্কা যেদিন ডাকবে ওই দিন যাবো যে অবস্থায় আছি যাব হিন্দু লোকের ভাষা যে অবস্থায় আছি যাবো এরই মধ্যে রাতের ভিতরে এক বেইমান পঞ্চায়েত প্রধান মুসলিমের বাচ্চা তাকে বলা যাবে না তার নামটা মুখ দিয়ে লিব না আমি জীবনেও এ বেইমান ওকে যে বলছে মসজিদ বানাতে গেলে বাজারে কোনো ঝগড়া হবে কি হবে পঞ্চায়েত সামালতে পারবে না ও প্রধানকে উত্তর দিয়েছে আমি একটা বাপের বেটা আমার জীব একটা আমি কথা দিয়েছি একটা মসজিদের রেস্টি করব করব হিন্দু বলছে করব মুসলিম বলছে যা শুনে বিরাট দাঙ্গা ও হিন্দু ক্লাবের ছেলেগুলোকে টাকা আর দিয়ে মুসলমানদের পেছনে লিলিয়ে দিল তখন সিপেমের জামানা তাও বলে দিচ্ছি কেউ সিপেম থাকলে রাগ করিয়েন না এরপরে জোহরের নামাজ পড়ে শীতের সময় আমি মসজিদের আঙ্গিনাই চুপ করে একটা চাদর ঢাকা আছি এমন সময় একটা রাজদূত গাড়ি ঢুকলো। মোলানা মলি সাহেব কী হলো বলে জামা পরেন হঠাৎ করে কি ব্যাপার গো বলে আপনাকে জামা পরতে বলছি জামা পরেন গেঞ্জি ছিল জামা চাপেন সেই মাঝে বসিয়ে নিল আমাকে যে রাস্তায় বলতে বলতে এসে যে একটা আপনি ভয় করবেন না আজকে পঞ্চায়েত ঘেরেছি দশ থেকে পনেরো মিনিট কথা বলতে হবে মসজিদের ব্যাপারে এবং হিন্দু মুসলিম সব পুরো ফিল্ড ভর্তি হয়েছে। আছে চারিদিকে একটা থমথমে ভাব কখন কে মাটার হবে কোনো ঠিক নাই তবে একটা কথা বলছি আগে আমরা মরবো তারপর আপনি মরবেন ছেলে মানুষ গেলাম পঞ্চায়েদে বানেদে দশ মিনিট কথা বললাম হিন্দু দেখে খুব ওপরে তুললাম আসেন মসজিদে ঢুকে যান ঠেলে বের করে দিব না মসজিদে ঢুকে যান বের করে দেবো না আপনারাই আপনাদের মন্দিরে ঢুকতে পারবেন না ঠেলে বের করে দেবে যে এই ঢুকতে পাবে না ও ঢুকতে পাবে না এই করবে এই ছুত হবে আমাদের ছুঁত নাই আসেন উদার দিলে ভরে নিব। এর ওপরে বক্তব্য রাখলাম আর এরকম শকেট বোম নিয়ে দাঁড়িয়ে আছে দশ বারো জন বলছে মনে একটু ভয় করবেন আগে আমাদেরকে মরতে দেন কথাবার্তা বলা হলো মাগরিবের নামাজটা হাই স্কুলের ফিল্ডে হলো সারা রাত বোম মারামারি চলছে তখন রাত দশটা সিউড়ি থেকে আর্মি নামলো পুলিশ নামলো কাদা ছয়লাম কিন্তু এরা নিয়ট করেছে ওলাম ইয়াকসা আল্লা আল্লাহ বলেছে আমার ঘর বানাতে গিয়ে তোরা কাউকে ভয় করবি না অবশ্যই বানাতে হবে অনেক রাত এগারোটা সাড়ে এগারোটা বারোটা বাজতে চলল তখন না যাচ্ছে আপ একটা মন্ত্রী তিনি রেলের কমিটিতে ছিলেন মারা গেছেন ডাক্তার বোলপুরে বাড়ি সব বলে দিলাম খালি নামটা বলব না জি হ্যাঁ তিনি যাওয়ার পর পুলিশ দেখে ডাকলে কি হয়েছে রে হ্যাঁ দাঁড়া আমি তো শুনেছি কলকাতায় ছিলাম ঠিক আছে বলো হ্যাঁ মুসলিম ছেলেরা কোথাও আছে ওইদিকে এসো বাজারে কটা মন্দির আছে বলে গুনে শেষ করা যাবে না মসজিদ কটা একটাও নেই কত দূরে মসজিদ আমাদের দেড় কিলোমিটারের নিচে নেই যে মসজিদটা সবথেকে কাছে উনি সমস্ত পুলিশ দেখে বলে যাচ্ছিল এত পার ছিল চলে গেল ওই যে আমি দাঁড়িয়ে আছি তোরা মসজিদ কর আমি দাঁড়িয়ে আছি জি হিন্দু ব্যানার্জি ঘরের ছেলে শুরু হয়ে গেল বাঁশ গাড়তে 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 চাটাই দিয়ে বাতি দিয়ে বাঁশ বানাতে 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 প্রথম আজান ফজরের আজান হলো আসল তো রিনার নাম বর্তমানে মসজিদটা দুতলা হয়ে গেছে এবং মক্তব থেকে নিয়ে নামাজ পাঁচ অক্সে এ লোকের জায়গা হয় না তো আল্লাহ তালা বলছেন পৃথিবীর মাটিতে মসজিদ বানাবি কলিজাটা দিয়ে দে প্রয়োজন হলে কলিজাটা নিয়ে নে ওয়ালাম ইয়াকশা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া তোরা কাউকে ভয় করবি না কিন্তু আজকে একটা মসজিদ আমাদের কাছ থেকে চলে গেল আরও আর কিছু টার্গেট করেছে দুঃখের বিষয় কোনটা জানেন এখান থেকে তিন হাজার কিলোমিটার দূরে মসজিদ চলে গেল যা তিন কোটি কিলোমিটার দূরে গেলেও কলিজাতে লাগবে লেগেছে কিন্তু বাড়ির পাশে মসজিদটা কেউ ঢুকেছে এখনো কেউ ঢুকেছে বরেন একবার এ কথাটা উত্তর দেন দশ হাত দূরে আপনার যে বাড়ির পাশে মসজিদ সেটা এখনও ঢুকনি ভাই ওই জিদে যদি সমস্ত মুসলমান একসঙ্গে মসজিদ ঢুকে যেত তা ইনশাল্লাহ ও মসজিদ ফেরত চলে আসতো কোরান আছে ওয়াদ আল্লাহ হুল্নাদিন আমান ও মিনকম ওয়া মিলুসাল ইহা হাতে ফিল আরদি হুমফিল আর দেই কামাস্তাকলাফাল্লাদী না মিনকাবেলাই কম ভাইয়া আপনাদের কাছে প্রায় পাঁচ মিনিট কম দু ঘন্টা বকে দিয়েছি পাঁচ মিনিট কম পঞ্চান্নতে শুরু করেছি তো এখন আমি আপনাদের কাছে আর লম্বা চড়া কিছু বলবো না যদি মসজিদকে কেউ ভালোবাসে তিনটে হাদিসের টুকরো খালি আপনাদেরকে বলছি হাতগুলো ধরছি টাকা আপনার পকেট আছে আমি চাইব মন গেলে দেবেন না মন গেলে আমি জোর করে নিবো না আপনার গর্দন ধরে আমি নিব না কিন্তু খালি হাদিসের টুকরো তিনটে শুনে নেন বিশ্বনবী বলছেন কারো দিলটা যদি মসজিদে পরে থাকে ওরা জুলুন কালবহু মাল্লাখন ফিল মাসাজিদে তা সেই লোকটা কি হবে কঠিন ক্যামতের এদিনে রহমতের ছাতে জায়গা পাবে কি হলো রহমতের ছায়াতে জায়গা পাবে দ্বিতীয় নম্বর হলো বিশ্বনবী বলছেন মাম বানাল ইল্লাহি মসজিদান বানাল্লাহ লাহু বাইতান ফিল জান্নাতে যে পৃথিবীর বুকে মসজিদ বানাবে আল্লাহ তার জান্নাতে ঘর বানাবে তিন নম্বরটা শুনেলেন মা বোন বেটি খালা যেগুলি আছে শুনেলেন নবীজির জামানায় একটা মেয়ে মাঝে মাঝে এসে মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে চলে যেত নবীজিকে না খবর দিয়ে মেয়েটা মারা গেছে জানাজা হয়ে গেছে নবীজি বলছেন মেয়েটি কই আর আসে না কেন সাহাবিরা বলেন রসল আল্লাহ মেয়েটি মারা গেছে জানাজা হয়ে গেছে নবীজি বললেন তার কবরের কাছে আমাকে নিয়ে চলো আমি তার জন্যে আল্লাহর কাছে মা ফেরাতে দেওয়া চাইব বন্ধুরা আমার বিশ্বনবীর জমা নাই মসজিদে নবীতে আধারে নামাজ হতো এতটুকু পয়সা ছিল না যে একটা প্রদীপ কিনে জ্বালাবো একজন সাহাবির নাম বুরাইদা বোরাইদা বুরাইদা সর্বে প্রথম একটা মাটির পাত্রে চর্বি রেখে কাপড়ে পুরাতন কাপড়কে পলতে বানিয়ে দিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছেন নবীজি বললেন কে জ্বালালে গো মসজিদে কে আলি জ্বাললে বুরাইদা মাথা নামো করছে ভুল করলাম নাকি কিন্তু নবী বলছে বুরাই তুমি আলোটা জ্বালিয়ে কি লাভ করেছো শুনে লাও তুমি আমার মনকে কেড়ে নিয়েছো আমার দিলকে কেড়ে নিয়েছো যদি তুমি আমার মনকে কতটা কেড়ে নিয়েছো তুমি শুনে শুনেলাও আমার যদি পাঁচ নম্বর কোনো মেয়ে থাকতো কিংবা কোনো মেয়ের বিয়ে হয়ে বাকি থাকতো এখনই তোমার সাথে বিয়ে দিয়ে আমি জামাই বানিয়ে নিতাম মসজিদ কত দামি জায়গা আর আল্লাহ রসুল আফসোস করে একটা কথা বলেছেন যাহারাতিল আসো তফিল মশা যেতে এই কিয়ামতের রাখে মসজিদটাকে বটুখানার মতো জোরে জোরে গল্প করবে এইটা করে ফেলেছি বাকিগুলো করছি না তা মেয়েদের কাছে একটা ঝাঁটার দাম নিব সেই কোনো না আছেন একটা ঝাঁটার মূল্য কত পঁচিশ টাকা সব থেকে বেশি দাম কত পাঁচ লাখেও শেষ হবে না যেই শরীফে যেগুলো ঝাড়ু দিচ্ছে মেশিনে পাঁচ লাখ দশ লাখ দাম বাবজি বসেন কালেকশনের সময় পালিয়ে যাওয়াটা ভালো মানুষের লক্ষণ লয় বা বসেন জি ওখানে কিছু দেন দু চার বস্তা সিমেন্ট আর যারা পুরুষ তারা একটা আলোর দাম দেন একটা বাল্ব বিশ পঞ্চাশ টাকাতেও পাওয়া যায় আর একটা ভালো যদি ইনভাইটার লেন তিরিশ চল্লিশ হাজার টাকাও লাগে বিধায় আমি সব রকম বললাম মা বোনেরদের কাছে কালেকশান নেওয়ার বিষয়টা কি আছে মেয়েদের কাছে যেভাবে নেওয়া হচ্ছে চাদর আছে ওখানেই দিয়ে দেন আর পুরুষ যে কজনই আছেন দেখেন বাবজি কালেকশনের কথা শুনে উঠে নিজে দিয়ে গেল হেসামুদ্দিন মাস্টার একটা একটা হেসামুদ্দিন শেখ একটা একটা বালিক গাফার শেখ দু ব্যাগ সিমেন্ট রানি শেখ রানি শেখ দ একশো টাকা দু ব্যাগ সিমেন্ট আর আজি আজিদ শেখ একশো টাকা আর এটা কি কালিমুদ্দিন কলিমুদ্দিন শেখ পাঁচ বস্তা সিমেন্ট এই চলে যাচ্ছেন কেন শোনেন আমার কথাটা কিছু না দিলেও দশটা টাকা আমার হাতে দিয়ে যান যটা লোক বসে আছেন দশ টাকা করে দিলেও তো কিছু হবে বাবা একবারে পুরো নীল অবস্থায় কেউ যাবেন না আমি শেষ টাকাটা চাইছি দশ টাকা না হয়ে এক টাকাটা দিয়েও টেবিলে যান আল্লাহর রস্তে আল্লাহর জন্যে চাইছি আপনাদের কাছে জি ভাই বাইন আজকের মতো শেষ এখন দুটো মিনিট কালেকশন করবো কেউ আছেন দু পাঁচ বস্তা সিমেন্ট দেনেওয়ালা মসজিদের দুতলা কাজ শুরু হবে বা যে যা পারবেন দেন যে যা পারবেন যে যা পারবেন মাশাল্লাহ দেন আল্লাহ দেন এই আল্লাহ দানগুলো তুমি কবুল করে যে আবার ওনারা চাদর নিয়ে গেছেন দেন ওখানে দেন দশ বিশ পঞ্চাশ যে যা পারবেন দেন খালি একদম করিয়েন না যজন বসে আছেন একদম খালি না জি মা বোনেরা চাদর গেছে সকলে দুয়া পড়েন শুভানকা ও বেহাম দিকা সাদু আল্লাহ ইলাহা ইল্লা ফেরোক আতা দেন যে যা পারবেন আল্লাহ রাস্তে দেন